ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি ট্যারোটের দুটো গল্প এক্সপ্লেন করব। যারা আগের এপিসোডগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো আজকে প্রথম গল্পের নাম গোয়িং হোম। গল্পের শুরুতে রে পুলিশকে বলতে থাকে যে সে সারাটা সন্ধে তার সাথে কি কি হয়েছে। রে বলে হোটেল থেকে বেরোনোর সময় সে একটা ফুল কার্ড পায়। এতে পুলিশ বলে সে এসব জানতে চায়নি। এই শুনে রে বলে ঠিক আছে, তাহলে আমি এবার আসল ঘটনা বলছি। এখানে পাস্ট সিনে দেখি রে ফোনে তার ওয়াইফকে জানায় সে মিনিস্টারের সাথে আছে। মিনিস্টার প্রচন্ড ড্রাঙ্ক থাকার জন্য সে তাকে ছেড়েও যেতে পারছে না। এতে ওয়াইফ বলে সে যেন জলদি ট্যাক্সি ধরে বাড়ি আসে। আসলে রে তার ওয়াইফকে মিথ্যে বলে তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছিল। রে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে থাকলে তার গার্লফ্রেন্ড ভীষণই বিরক্ত হয়। সে রেকে বলে সে তার ওয়াইফকে তাদের ব্যাপারটা জানিয়ে দেবে। এই শুনে রে স্ট্রেসে পড়ে যায় আর একটা বলপেন হাতে নিয়ে বসে থাকে। সে তার গার্লফ্রেন্ডকে বোঝায় যে তার ওয়াইফের ভীষণই মাথা গরম, সে অফিসে গিয়ে সিন ক্রিয়েট করতে পারে। এদিকে তার গার্লফ্রেন্ড তখনও অবধি তাকে ভয় দেখাচ্ছিল। রে বোঝায় সে তাকে অনেক ভালোবাসে। পরের সিনে রে হোটেল থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে ওঠে। গাড়িতে সে তার ওয়াইফকে কল করে জানায় যে সে ট্যাক্সিতে আছে। সে তার মিথ্যে লুকোনোর জন্য ট্যাক্সিওয়ালার নামেও কিছু খারাপ কথা তার ওয়াইফকে বানিয়ে বলে। এরপর ফোন কেটে সে ট্যাক্সি ড্রাইভারকে তার ফোন চার্জ করতে দেয়। এদিকে ড্রাইভারের নামে খারাপ কথা বলার জন্য ড্রাইভার অফেন্ড হলে রে বলে তাকে জব থেকে ফায়ার করা হয়েছে। আর এটা তার ওয়াইফকে বলার মতো গার্ডস তার মধ্যে নেই। ড্রাইভার বলে সবাই চিট করে, আমি তোমার প্রবলেমটা বুঝেছি, আমারও ওয়াইফ এমনই। আগের মতো পরিস্থিতি হলে আমি তাকে শিক্ষা দিতাম, কিন্তু এখন আমি আমার রাগ কন্ট্রোল করা শিখে গেছি। এই সময় সাইড দিয়ে একটা বাইক আগে পেরিয়ে গেলে ড্রাইভার রেগে যায়। সে স্পিড বাড়িয়ে বাইকওয়ালার পাশে গিয়ে তাকে গালমন্দ করতে শুরু করে। এদিকে এর ফলে রে ঘাবড়ে যায়। সে তার ফোন চাইলে ড্রাইভার জানায় এখনো চার্জ হয়নি। এরপর সে তার পাস্ট লাইফের কথা বলতে থাকে। ড্রাইভার জানায় একজন তাকে মিথ্যে বলাতে সে তার মুখ ভেঙে দিয়েছিল। এদিকে রে এসবে ভয় পেয়ে যায়। সে সাবধানে সিটের নিচ থেকে ড্রাইভারটার লাইসেন্স বের করতে গিয়ে দেখে সেটা অন্য কারোর, আর তাতে রক্ত লেগে আছে। এই সময় ড্রাইভার তাকে এসব করতে দেখে ফেলে। সে জানায় এটা তার কাজিনের ট্যাক্সি। কখনো কখনো সে রাতের বেলা ধার নেয়। এই সময় ড্রাইভারের কাছে একটা কল আসে। একজন তাকে বলে কাস্টমার আজই ডেলিভারি চাইছে, তাই সে যেন জলদি আসে। এই শুনে ড্রাইভার গাড়ির স্পিড বাড়ায়। রে প্রশ্ন করে তারা কি সঠিক রাস্তায় যাচ্ছে। ড্রাইভার জানায় সে একটু ঘুরপথে যাচ্ছে, আর তার পক্ষে তার ওয়াইফের ঘুমিয়ে যাওয়ার পরই বাড়ি যাওয়া ভালো হবে। এরপর তারা একটা জঙ্গলের ভেতর যায়। ড্রাইভার বাথরুমে যাওয়ার নাম করে বাইরে বেরোলে রেও চুপি চুপি তার পিছু নেয়। ড্রাইভারটা ফোনে কাউকে বলে সে একটাকে ধরে ট্রাঙ্কে বন্ধ করে রেখেছে। সে জানতে চায় ড্রেনিং এর পরও আর কতটা রক্ত থাকবে। সে বলে লিভার ও কিডনি ভালো আছে, তবে এবারে সাইজটা অনেক বড়। এদিকে দূর থেকে এসব শুনে রে ভাবে ট্যাক্সি ড্রাইভারটা হয়তো তাকে মেরে তার কিডনি লিভার বের করার কথা বলছে। রে পালাতে গেলে ড্রাইভারটা তাকে দেখে ফেলে। সে রেকে গাড়িতে উঠতে বলে নিজেও গাড়িতে ওঠে। রে আবারও তার কাছে ফোন চায়। এতে ড্রাইভার জানায় সে ফোনটা চার্জে বসাতেই ভুলে গেছে। এই শুনে রে ভয় পেয়ে প্রশ্ন করে সে কি কারোর আসার অপেক্ষা করছে। এতে ড্রাইভার তাকে কোনো সঠিক অ্যান্সার দেয় না। রে আবারও স্ট্রেসে পড়ে একটা বলপেন বের করে আর ড্রাইভারের গলায় আঘাত করে তাকেও মেরে ফেলে। এরপর রে ড্রাইভারের লাশ বাইরে বের করে বলে সে সেলফ ডিফেন্সের জন্যই এটা করেছে। এই বলে গাড়ি নিয়ে বেরোতে গেলে একটা গর্তে গাড়ির চাকা ঢুকে যায় আর রে সেটা কিছুতেই বের করতে পারে না। তখনই ড্রাইভারের ফোনে একটা মেসেজ আসে। নেক্সট দিনের জঙ্গলে একটা গাড়ি আসে। তারা রেকে ড্রাইভার ভেবে বলে তারাই তাকে মেসেজ করেছিল। এতে রে তাদেরকে প্রথমে তার গাড়িটা গর্ত থেকে বের করে দিতে বলে। গাড়ির চাকা গর্ত থেকে বেরিয়ে গেলে রে লোক দুটোকে ড্রাইভারের বডি দেখিয়ে বলে এটা এখনো ফ্রেশ আছে। এদিকে লোক দুটো এটা দেখে অবাক হয়ে রেকে ট্রাঙ্ক খুলতে বলে। সেই মতো ট্রাঙ্ক খুললে দেখা যায় সেখানে একটা হরিণের বডি ছিল।
রে এটা দেখে ড্রাইভারের কথাবার্তার আসল মানে বুঝতে পারে। এদিকে লোকগুলো ঠিক করে তারা রে কে পুলিশে দেবে। একজন রের কাছে এসে তাকে হরিণটাকে তাদের গাড়িতে তুলে রাখতে বলে। এই সময় অন্য একজন এসে রের ওপর অ্যাটাক করে, কিন্তু রে তার হাত ছাড়িয়ে পালায়। লোক দুটো জঙ্গলে রে কে খুঁজতে থাকলে রে গাছের ডাল দিয়ে তাদের মেরে অজ্ঞান করে দেয়। এরপর সে ড্রাইভার সহ ট্যাক্সিতে আগুন লাগিয়ে তার ওয়াইফকে ফোন করে বলে যে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে ওয়াইফ তার কথায় বিশ্বাস না করে তাকে ফোনের জিপিএস অন করে ছবি পাঠাতে বললে রে সিগন্যালের প্রবলেমের বাহানা দিয়ে ফোনটা কেটে দেয়। পরের সিনে বড় রাস্তায় পৌঁছে রে ট্যাক্সির অপেক্ষা করতে থাকলে একটা পুলিশের গাড়ি এসে থামে। গাড়ি থেকে একটা পুলিশ বেরিয়ে এসে জানতে চায় সে কি 7টার সময় ইউসাং হোটেলের 513 নম্বর রুমে ছিল। রে তে অবাক হয়ে কারণ জানতে চাইলে পুলিশটা তাকে গাড়িতে তোলে। অন্যদিকে দেখানো হয় ইউসাং হোটেলে রের গার্লফ্রেন্ড এর ডেড বডি পড়েছিল। এদিকে পুলিশ হোটেলে কি কি হয়েছিল জানতে চাইলে রে তাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে থাকে। এতে পুলিশ তাকে চেপে ধরলে রে বলে এটা সেলফ ডিফেন্স এর জন্যই ছিল। এখানে দেখানো হয় রের গার্লফ্রেন্ড তার ওয়াইফ কে ফোন করবে বলে ব্ল্যাকমেল করতে থাকলে রে তার গলায় বলপেন ঢুকিয়ে মেরে ফেলে। এখন রে পুলিশকে বলতে থাকে তার গার্লফ্রেন্ড অনেক বাজে মেয়ে ছিল, সে সারাদিন তাকে থ্রেট দিয়ে বেড়াতো, তার জন্যই সে আজ এমন ট্যাক্সি ড্রাইভারের কবলে পড়েছিল যে তাকে মেরে তার অর্গ্যান বিক্রি করতে চেয়েছিল। এদিকে এই শুনে পুলিশ অবাক হয়ে যায়। রে বলে দুনিয়া অনেক বাজে, যদি তুমি দুর্বল হও তবে সবাই তোমায় বুলি করবে। এতে পুলিশটা তাকে থামতে বললে রে রেগে গিয়ে তার পেন বের করে, আর পর মুহূর্তে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর নেক্সট সিনে রে তার ওয়াইফকে ফোন করে বলে সে আজ প্রায় মারাই যাচ্ছিল, আর সবকিছু হয়েছে মিনিস্টারের জন্যই। এদিকে তার ওয়াইফ বলে সে জানে সে মিথ্যে বলছে, সে ফোন করে খোঁজ নিয়ে জেনেছে আজ কোনো পার্টি ছিল না। এতে রে বলে শুধু সে আর মিনিস্টার তার এক ফ্রেন্ডের বাড়ি গিয়েছিল। এই শুনে ওয়াইফ তাকে বিশ্বাস করে আর বলে তাদের মেয়ের আজ স্কুলে মারপিট করেছে। এতে রে তার মেয়েকে এর কারণ জিজ্ঞেস করলে তার মেয়ে জানায় তার ফ্রেন্ডই তাকে প্রথমে মেরেছিল, আর তাই সেও তাকে মেরেছে। এতে রে বাড়ি আসছে বলে ফোন কেটে ট্যারট কার্ড ও বলপেনটা একটা লকারে রেখে চলে যায়। আর ফুল কার্ড যে দুঃসাহসিকতার সাথে ফুল বিচারকেও রিপ্রেজেন্ট করে, এই মেসেজের সাথে এই স্টোরিটা এখানেই শেষ হয়। এর পরের গল্পের নাম ফিশিং। গল্পের মেন লিড মরি ছিল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সে প্রায় সারাক্ষণে স্ট্রিম করত। একদিন সে গাড়ি কিনতে চায় আর তার গাড়ির ভেতর একটা চ্যারিয়ট কার্ড পায়। পরের সিনে মরি প্র্যাঙ্ক করার নামে একজনকে পার্কে ডাকে আর সে তার ভিউয়ার্সদের লোকটার ইনফরমেশন দিয়ে বলে এই লোকটা তার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করতে চায়। সে ভিউয়ার্সদের বলে সে এবার তার সাথে কিছু মজা করবে। এই বলে সে লোকটা নানা বাজে মেসেজ করে তাকে উলঙ্গ হতে বললে লোকটা সেই মতোই কাজ করে। আর এসব দেখে মরিরা মজা পেয়ে তার ভিডিও বানাতে শুরু করে। কিছু পরে লোকটা মরির হাসি শুনে সেখান থেকে পালায় আর এসবে মরিরা অনেক মজা পায়। পরদিন সে গাড়িতে বসে ভিডিওটা নিয়ে হাসাহাসি করতে থাকলে দেখে ভিডিওটা তার চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এতে মরি অবাক হয়ে ভিডিওটা রি আপলোড করতে বললে ক্যামেরাম্যান জানায় পুরো ভিডিওটা অনেক বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আর ভিডিওর লোকটাও তাদের সু করার হুমকি দিয়েছে। এই শুনে মরি রেগে যায়। ক্যামেরাম্যান বলতে থাকে তাদের কারোর পার্সোনাল ইনফরমেশন এক্সপোজ করা উচিত না। মরি বলে সে এসব করেই ফেমাস হয়েছে। ক্যামেরাম্যান বোঝাতে থাকে তাদের এবার কন্টেন্ট চেঞ্জ করে ভালো ভিডিও বানানো উচিত। এতে মরি রেগে গিয়ে তাকে কথা শুনিয়ে দিলে ক্যামেরাম্যান তাকে ছেড়ে চলে যায়। পরের সিনে মরি স্ট্রিম করতে থাকলে সে তার পাওয়ার ট্যারট কার্ডটা দেখায়। এতে এক ভিউয়ার্স তাকে জানায় যে এটা পাওয়ার অর্থ সে জলদি সাফল্য পেতে চলেছে। এই দেখে মরি খুশি হলে তখনই একটা ফোন আসে। ফোনটা ধরে মরি বলে তারা আজ হোটেলে দেখা করবে। এই বলে ফোন রেখে মরি ভিউয়ার্সদের জানায় আজ সে তার টার্গেটের জন্য অনেক কিছু মজার ব্যবস্থা করে রেখেছে। সে বলে বাজে দেখতে ছেলেরা তার সাথে সময় কাটাতে চায়, তাই আজ সে তাদের শিক্ষা দেবে। নেক্সট মরি
করে লাইভ স্ট্রিম করতে করতে হোটেলে পৌঁছে যায়। রুমে ঢুকে বাথটবে একজনকে বসে থাকতে দেখে মরি তার নাম জিজ্ঞেস করে। সে বাথটবের দিকে এগোলে হঠাৎ করে বাথটবে বসে থাকা লোকের মাথা উড়ে যায়। আসলে এসবই মরি প্র্যাঙ্ক করার জন্যই সেট করে রেখেছিল। পরে সিনে মরি আগন্তুককে আসতে দেখে তার চেহারা ও বডি নিয়ে হাসাহাসি করে। লোকটা হোটেলে ঢুকলে মরি তার পেছনায়। লোকটা ঘরে এসে বাথটবে পুতুলটা দেখে মরি ভেবে তার সাথে কথা বলতে থাকে। আর মরি সিসিটিভির সাহায্যে বাইরে থেকে লোকটার ভিডিও স্ট্রিম করতে থাকে। লোকটা বাথটবের কাছে গেলে পুতুলের মাথাটা উড়ে যায়, আর এতে সে ভীষণ ভয় পেয়ে গেলে মরি মজা পায়। এদিকে লোকটা সবটা বুঝে প্রচন্ড রেগে গিয়ে হোটেল থেকে পেরিয়ে চলে যায়। এরপর মরি তার ভিউয়ার্সদের লোকটার পার্সোনাল ইনফরমেশন বলে দেয় আর লোকটার নামে খারাপ কথা বলে। পরে সিনে বাড়ি যাওয়ার সময় মরির ফোনে লোকটার একটা ভিডিও আসে, যাতে লোকটা মরির নামে অনেক কিছু বলতে থাকে। সে জানায় সে আগে মরির অনেক বড় ফ্যান ছিল, কিন্তু মরি তার সাথে অনেক বাজে কিছু করেছে। সে মরির বাড়ি যাচ্ছে বললে মরি ভয় পেয়ে যায়। লোকটা মরির অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে বলে মরি তার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে আর আজ সে এগুলোরই হিসেব নেবে। এই দেখে মরি তখনই পুলিশকে ফোন করে জানায় কেউ তার বাড়িতে ঢুকেছে। এরপর সে ছুটতে ছুটতে বাড়ি আসে আর পুলিশদের নিয়ে তার পুরো বাড়িতে লোকটাকে খোঁজে, কিন্তু কাউকে দেখতে পায় না। পুলিশ মরিকে বলে নেক্সট টাইম সে যদি ফলস রিপোর্ট করে তবে আর কেউ আসবে না। এই বলে তারা চলে যায়। পরের দিন মরি আবারও লাইভ স্ট্রিম করতে থাকে। সে জানায় যে একজন তার বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। মরি বলে লোকটা বলছে সে আমাকে টাকা দিয়েছে, কিন্তু আমি তো কখনো তার প্রপার্টি আমাকে দিতে বলিনি, ও বোকা বলে এসব করেছে। এই সময় মরির কাছে আবারও লোকটার ভিডিও আসে। লাইভ স্ট্রিম করতে দেখে মরি তাকে গালমন্দ করতে শুরু করে আর হঠাৎ করে শুনে তার কথা ইকো হচ্ছে। এতে মরি প্রথমে ভাবে যে তার মাইক হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু জলদি তার ভুল ভাঙে। সে বোঝে লোকটা তার পেছনে রয়েছে। পরের সিনে মরির ক্যামেরাম্যান মরির SMS পেয়ে তার বাড়ি যায়। মরিকে চেয়ারে বসে থাকতে দেখে সে তার দিকে এগোলে হঠাৎ করে মরির মাথা উড়ে যায়। ক্যামেরাম্যান মরির কাটা মাথা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর এদিকে এই সবই লাইভ স্ট্রিম চলছিল। লোকটা ক্যামেরাম্যানের অবস্থা দেখে হাসে। এরপর সে তার ভিউয়ার্সদের বলে মরি চিরকালের জন্য US চলে গেছে, তাই তার অসমাপ্ত কাজ সে পূরণ করেছে। এই বলে সে স্ট্রিম বন্ধ করলে একজন কমেন্ট করে যদি কেউ তাকে 100 মিলিয়ন বোন দেয় তবে সে এই লোকটার মৃত্যু লাইভ দেখাবে। এই দেখে আরো কিছুজন কমেন্ট শুরু করে। আর চ্যারিয়ট কার যে অগ্রগতির সাথে হতাশাকেও ডেকে আনে, এই মেসেজের সাথে এই এপিসোডটা শেষ হয়। তো আজকের গল্প দুটোর মধ্যে কোনটা ভয়ানক লাগলো কমেন্ট করে জানাও আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে ফাইনাল এপিসোডে। বাই।